আপনারা দেখছেন প্রিন্টার ক্যানন পিক্সমা আইপি 2770। এই প্রিন্টারটি প্রবলেম আজকে আমরা দেখাবো আপনাদের। এই যে আপনার পাওয়ার বাটনের পাশে যে রিসিট বাটন, এটা আপ ডাউন করছে। তো আমরা চলুন ডিসপ্লেতে কি দেখায়, আমরা কম্পিউটারে দেখি কি দেখায়। কম্পিউটারে আমরা আপনাদেরকে দেখানোর জন্য একটু এ করবো, দেখুন। তো বন্ধুরা, এ হচ্ছে গেন প্রিন্টারটি প্রবলেম। তো অনেকে আমার কাছে আসে, এসে বলে ভাই আমার প্রিন্টারটি প্রিন্ট হয় না, লাল সিগন্যাল দেখায়। তখন আমরা যে সমাধানটি করি সেটা হচ্ছে এই প্রিন্টারটির আপনার যে রিসিট বাটন বলে, এটারে এই রিসিট বাটন আমরা 5 সেকেন্ড চেপে ধরতে বলে অনেকের, কিন্তু অনেকে পারে না। তাই আমরা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এটাকে সমাধান করা যায়। তো বন্ধুরা, চলুন আমরা একবার প্রিন্টারটি বন্ধ করে দেখি। বন্ধ করার পরে আমরা প্রিন্টারটিকে আবার অন করব, দেখি এই সিগন্যালটিকে আবার দেয় কি না। তো বন্ধুরা, চলুন প্রিন্টারটি এবার অন করে দেখি। প্রিন্টারটি অন করলাম, তো বন্ধুরা দেখুন প্রিন্টারটি এখন স্থির আছে। তো আমরা এখন কম্পিউটার থেকে একটা প্রিন্ট দিব। প্রিন্ট দেওয়ার পরে প্রিন্টারটিকে প্রিন্ট দেওয়ার পরে আপনার যে রেড সিগন্যাল দিচ্ছে সেটা শুধুমাত্র আপনার কালার কার্টিজটা পাচ্ছে না। তো আমরা এখন কালার কার্টিজটা পাওয়ানোর জন্য কি করব, আমরা রিসেট বাটনটিকে 5 সেকেন্ড চেপে ধরে রাখবো। তো চলুন আমরা 5 সেকেন্ড চেপে ধরে রাখি রিসেট বাটনটি। যতক্ষণ পর্যন্ত হেডটা না নড়ে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে ছাড়বো না। তো এখন দেখুন রিসেট বাটন চাপার পরেও আপনার প্রসেসিং হচ্ছে, বাট সিগন্যালটি কিন্তু এখনও চলে আসে। তো আমরা চলুন আবার ডিসপ্লেতে দেখে আসি। এখন ব্ল্যাক কার্টিজটা ইনস্টল করতে বলতেছে। তো আমরা এখন ব্ল্যাক কার্টিজটা ইনস্টল করার জন্য কি করব, আমরা ব্ল্যাক কার্টিজটিকে ইনস্টল করার জন্য আমরা আবার 5 সেকেন্ড এটা চেপে ধরে রাখবো। তো দেখুন হেডটি নড়াচড়া করতেছে। এখন আপনাদের যে সিগন্যালটি ছিল দেখুন আর সিগন্যালটি নাই। তো ওই ছিল আমাদের আজকের এই ভিডিও। এখন প্রিন্টারটি প্রসেসিং হচ্ছে। প্রসেসিং হওয়ার পরে আমরা এখন এটাকে প্রিন্ট হয় কিনা সেটা দেখব। তো বন্ধুরা, ছোটোখাটো কিছু নলেজ না রাখলে হয় না। আপনারা যারা এই প্রিন্টারগুলো ইউজ করেন তারা অল্প কিছু বুদ্ধি খাটায় এই প্রিন্টারটি বাসায় বসে আপনারা সার্ভিস করতে পারবেন। তাই আপনাদেরকে এই ভিডিওটি আমাদের জন্য উপহার দিলাম। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদেরকে, তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন। লাইক কমেন্ট শেয়ার করুন, আমাদেরকে জানান যে কী প্রবলেমে আসেন, সেগুলো আপনাদেরকে আমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেব। তো বন্ধুরা, চলুন আমরা একটু প্রিন্টার না হওয়া পর্যন্ত একটু ভিডিওটি অন করে রাখি। তো বন্ধুরা দেখুন প্রিন্টারটি প্রিন্ট হচ্ছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। প্রিন্টারটি প্রিন্ট হয়েছে বাট সাদা, কারণ কার্টিজে প্রবলেম। কার্টিজ চেঞ্জ করলে এটাকে সমাধান হয়ে যাবে।